একজন বিশ্বাস এবং একই সঙ্গে তিনি একজন সরকারি কর্মকর্তা। আজকে সমাজের যে অবস্থা সারা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন সারা বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন নিপীড়ন লুটপাট দাঙ্গা হাঙ্গামা চলছে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন এখানে মানববন্ধন করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে এই যে বাদল কৃষ্ণ বিশ্বাস একজন সরকারি কর্মকর্তা আজকে সে এখানে নিখোঁজ হয়ে গেল, তার এইখান থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি একজন মুক্তিযোদ্ধা, একজন একজন সরকারি কর্মকর্তা। আমরা বিশ্বাস করি এই দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অত্যন্ত চৌকস স্বরাষ্ট্রমন্ত্রী। এই দেশের যে সমস্ত গোয়েন্দা সংস্থা সেটা পৃথিবীর অন্য দেশের গোয়েন্দা সংস্থাদের চাইতেও অত্যন্ত চৌকস, মানে চৌকস এবং দক্ষতা তাদের মধ্যে আছে। তারা ইচ্ছা করলে 24 ঘন্টার মধ্যে বাদল কৃষ্ণ বিশ্বাসকে এখানে হাজির করতে সক্ষম। কেন তারা এখানে অবহেলা করছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা সন্দেহ দাঁড় করছে। আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে বলতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই বাদল কৃষ্ণ বিশ্বাসকে সশরীরে জীবিত অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর না করা হয়, তাহলে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও এটা নিয়ে জাতিসংঘ, ভারত সহ অন্যান্য দেশেও এগুলো বিক্ষোভ মিছিল হবে, বাংলাদেশের 64 জেলায় বিক্ষোভ এবং প্রতিবাদ হবে। এবং শুধু তাই না, আজকে যদি এই বাদল কৃষ্ণ বিশ্বাস নিখোঁজ থেকে থাকে, আগামী নির্বাচনে এদেশের হিন্দু সম্প্রদায় এই সরকারকে কতটা ভোট দেবে কি দেবে না সেই বিষয়টা নিয়ে চিন্তা করবে। কারণ সরকার ইচ্ছা করলে এই বাদল কৃষ্ণ বিশ্বাস কোথায় আছে, কোন জায়গায় আছে, এটা যে কোনো মুহূর্তে তারা বের করতে পারে তাদের নলেজে। এমন বাংলাদেশ এমন কোন দেশ না যে এখানে সেই আমাজন জঙ্গল না যেখানে গুপ্ত জায়গা লুকিয়ে রাখা সম্ভব। বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে কাউকে লুকিয়ে রাখা যায়। পুলিশ ইচ্ছা করলে, গোয়েন্দা সংস্থা ইচ্ছা করলে যখন ইচ্ছা তখনই তাকে বের করতে পারবে। আমরা চাইব যে সরকার আগামী 24 ঘন্টার মধ্যে এই বাদল কৃষ্ণ বিশ্বাসকে জীবিত অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করবে। এটি হচ্ছে সর্বশেষ ওয়ার্নিং, এবং যদি তা না করে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে বিক্ষোভ সমাবেশ, ওই আগামী নির্বাচনে এদেশের হিন্দু সম্প্রদায় এই ঘটনাকে মানে এমন মানে প্রচার হবে যে আগামী নির্বাচনে এই সরকারের ভোট পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে। Thank you.